হবিগঞ্জে কুশিয়ারা নদী ঘেঁষা নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রায় 250 পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এখানকার 6 গ্রামের 53টি পরিবার ইতিমধ্যে নিকটস্থ বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুশিয়ারা সহ অন্যান্য নদনদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে, ফলে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন দীঘলবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ। এই ইউনিয়নের রাধাপুর, ফাদুল্লাহ, মাধবপুর, গালিমপুর, পাহাড়পুর, আউশকান্দি ইউনিয়নের পারকুল অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেবে যাওয়ায় মেরামতে ফেলা হচ্ছে বালুভর্তি ব্যাগ। রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন এলাকাবাসী। মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুর বন্যার পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে পাকা সড়ক ও মাধবপুর গালিমপুর বাজার। লোকালয়ে বন্যার পানি আসায় 3টি গ্রামের প্রায় 250 পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে 53টি পরিবার। অনেকেই বাড়িঘরে হাঁটু পানি থাকা সত্ত্বেও গরু হাঁস মুরগি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। মাধবপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছি। কিছু মানুষ স্কুলে আশ্রয় নিলেও আমার মতো অধিকাংশ মানুষ নিজ বাড়িতে অবস্থান করছে। নিজের ঘর বাড়ি, গরু ছাগল মুরগি হাঁস রেখে কোথায় যাব? তিনি বলেন, এখনও সরকারি কোনো সহায়তা পাইনি। ইউএনও মহোদয় আসবেন শুনেছি, এখনও হয়তো তিনি এলে সহায়তা পাব। গালিমপুর গ্রামের রামাকান্ত বিশ্বাস বলেন, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, মানবেতর জীবনযাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত যেন এই সংকট কেটে যায়। আশ্রয় কেন্দ্রে থাকা ফরিদ মিয়া বলেন, কুশিয়ারার পানি বেড়ে আমাদের গ্রামসহ আশেপাশের গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারসহ আশ্রয় নিয়েছি। দীঘলবাগ ইউনিয়নের চেয়ারম্যান সালিক মিয়া বলেন, মাধবপুর, পশ্চিম মাধবপুর, গালিমপুর গ্রামে পানি প্রবেশ করেছে। আমরা সবসময় এলাকায় যাচ্ছি, খোঁজ খবর রাখছি। 3টি গ্রামে 250 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়িঘর ছেড়ে বন্যা আশ্রয় কেন্দ্রে 53টি পরিবার উঠেছে। সময় মতো যাচ্ছে, আশ্রয় কেন্দ্রে পরিবারের সংখ্যা বাড়ছে। বন্যা বা নদী ভাঙনের খবর শুনলেই সাথে শোনা যায় ত্রাণ সাহায্য নিয়ে মানুষের হাহাকার। কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসে না প্রশাসন কিংবা সমাজের বিত্তবান মানুষেরা। সুপ্রিয় দর্শক, আপনার আশেপাশের বন্যা পরিস্থিতি ও মানুষের দুর্ভোগ সম্পর্কে কমেন্টে আমাদের জানিয়ে দিন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক ও বেশি বেশি শেয়ার করেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।